ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ দেখেন ফ্রেন্ডস এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেইটার নাম হলো ক্রাইম মাস্টার ফ্রেন্ডস যদি আপনার কাছে ক্রাইম মাস্টার না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে ওইখানে আমি দেখিয়ে দিয়েছি হাউ টু ডাউনলোড ক্রাইম মাস্টার লেটেস্ট পার্সন প্রো খুবই সহজভাবে আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে খুবই সহজভাবে আপনারা ক্রাইম মাস্টার লেটেস্ট পার্সন প্রোটা ডাউনলোড করতে পারবেন যদি ফ্রেন্ডস আপনি ডাউনলোড করে নেন তাহলে ফ্রেন্ডস ক্রাইম মাস্টারটা ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করে তারপর ফ্রেন্ডস আজকের এই ভিডিওর জন্য আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এ রিজিবিটাই প্রয়োজন তো আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এ রিজিবিউর ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্স আপনি গ্যালারিতে চলে আসবেন তো আমি এখানে কিছু সুনামনি পিকচার অলরেডি কালেক্ট করে রেখেছি ফ্রেন্ডস আপনাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য তো দেখেন এখান থেকে আমি কিছু সুনামিদের পিকচার অ্যাড করবো টাইম লাইনে আপনি আপনার সুনামণীদের পিকচারগুলো অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি আজকে নয়টা পিকচার দিয়ে আপনাদেরকে একটা ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস এখান থেকে আমি ওয়ান বাই ওয়ান সব পিকচারগুলো অ্যাড করতে যাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস আমার সবগুলো পিকচার অ্যাড করা শেষ অ্যাড করার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে পিকচারটার উপর সিলেক্ট করবেন তারপরে এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখানে স্টার্ট পজিশন এবং অ্যাড পজিশনটা সিলেক্ট করে দিতে হবে তো স্টার্ট পজিশনে ট্যাপ করা অলরেডি আছে ফ্রেন্ডস তো আমরা এটাকে স্টার্ট পজিশনটা এরকমই রাখবো তারপরে অ্যাড পজিশনে ট্যাপ করে তারপরে এটাকে আরও একটু জুম করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস এরকম আপনার দু হাতের ফিঙ্গার দিয়ে এটাকে মানে জুম ইন আউট আপনি করতে পারবেন তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন যদি ফ্রেন্ডস এই ভিডিওটা বানাইতে আপনার কোনো সমস্যা হয় প্লিজ আমাকে মানে আমার হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুনামনির পিকচার দিলে আমি নিজে আপনাদেরকে একটা পিকচার এরকম মানে একটা ভিডিও এরকম ইমেজিং ক্রিয়েট করে দিব তারপরে এই পিকচারটার উপর সিলেক্ট করবেন তারপরে এখানে যাবেন তারপরে দেখেন স্টার্ট পজিশনটা এরকম থাকবে তারপরে অ্যান্ড পজিশনটা আমরা এরকম করব দু হাতের পিকচার মানে ফিঙ্গার দিয়ে আপনারা এরকম করে নিতে পারবেন এবং কি ফ্রেন্ডস আমার যদি ফিঙ্গারটা আপনারা টাচ আমি কোথায় কোথায় টাচ করতেছি সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজেও করতে পারবেন এই সুনামনিটার পিকচার দেখেন সে কিন্তু খুবই কিউট না বিশ্বাস করেন এই ভিডিওটা যখন আমি ক্রিয়েট করতে যাচ্ছিলাম ফ্রেন্ড জানি আমার কথাগুলো আপনাদের সাথে কীরকম লাগবো জানি না তবে আমার হচ্ছে খুবই ভালো লাগতেছিলো আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ফ্রেন্ডস যেহেতু আমার চ্যানেলটার নামই হলো মিক্সড ভিডিও চ্যানেল কিন্তু ফ্রেন্ডস এই ভিডিওটা যখন আমি ক্রিয়েট করতে যাচ্ছিলাম ট্রাসমি আমার কিন্তু খুবই ভালো লাগতেছিলো যে আপনাদেরকে এই সুনামনের পিকচার দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতেছি এই ফার্স্ট টাইম আমি সুনামীদের পিকচার দিয়ে এরকম একটা ইমেজিং ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি তো দেখেন এখানে এন্ড পজিশনে ট্যাপ করবেন তারপর ফ্রেন্ডস এটাকে জুম করে দেবেন তারপরে ওকে অবশ্যই ফ্রেন্ডস আপনারা স্টার্ট পজিশন আর এন্ড পজিশনটা জুম করার পর অবশ্যই উপরে যে একটা টিকমার্ক সেটাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে টিকমার্ক করে নিতে হবে এরকম তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি সুনামনির সবগুলা পিকচার দিয়ে স্টার্ট পজিশন এবং অ্যাড পজিশনটা ক্রিয়েট করে দিলাম তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন তারপরে ভিডিওর ফার্স্টে চলে আসবেন আসার পরে ফ্রেন্ডস এখানে আমরা কিছু ট্রানজিট এফেক্ট অ্যাড করব জন্য প্লাসে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি ট্রানজিট এফেক্টে চলে আসবেন এখন যে আমি ট্রানজিট এফেক্টটা অ্যাড করতে যাচ্ছি ফ্রেন্ডস এটা আপনি কোথায় খুঁজে পাবেন আমি আপনাদেরকে সেইটাও দেখিয়ে দেব আমি চাই না আপনারা কোনো কনফিউশনে থাকেন তবে দেখেন ফ্রেন্ডস এই ট্রানজিট এফেক্টটা অবশ্যই আপনি ক্রাইম মাস্টার লেটেস্ট ভার্সন প্রোতেই পাবেন যেটা ভিডিও ডিসক্রিপশনে অলরেডি আমি দিয়ে রাখছি ওই ভিডিও থেকেই আপনি এরা পাবেন জানেন না ফ্রেন্স অন্য কোনো মানে ক্রাইম মাস্টার যদি আপনি ভার্সন ডাউনলোড করে থাকেন তাহলে ওইটাতে ওই মানে ট্রানজিটটা থাকবে কিনা থাকবে না আমার শিওর জানা নাই তো দেখেন ফ্রেন্ডস এই ট্রানজিট অ্যাফেটে ট্যাপ করবেন তারপরে এরকম ওয়ান এখানে সিলেক্ট করে দিবেন তারপরে ওকে এখন এই ট্রানজিট অ্যাফেটটা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পরে এখানে ট্রানজিট অফেটে ট্যাপ করে দিন তারপরে স্কোর করে একদম লাস্টে চলে আসুন এই দেখেন এখানে ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এক্সটু সোয়াইপ করে আপনারা নিচে আসুন এখানে নিচে আসলে ফ্রেন্ডস এই ট্রানজিট অ্যাফেটটা আপনারা পেয়ে যাবেন দেখেন ফ্রেন্ডস এইট সেই ট্রানজিট এফেটটা যেটা আমি ইউজ করতেছি তো এখানে আপনার ডাউনলোড আসবে আপনি এখানে ডাউনলোডে ট্যাপ করলে ফ্রেন্ডস এটা ইনস্টল হয়ে যাবে তারপরে ফ্রেন্ডস অটোমেটিকলি যখন ফ্রেন্ডস এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন দেখেন এরকম যখন প্লাস আইকনে ট্যাপ করবেন আপনারা এখানে চলে আসবেন যদি আপনার কাছে অনেকগুলো ট্রানজিট এফেক্ট থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনারা দেখতেছেন আমার এখানে অনেকগুলো ট্রানজিট এফেট আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো ফার্স্টে আমরা ওয়ান সিলেক্ট করে দিলাম এখন টু ট্যাপ করে দেবো তারপরে নেক্সটে আবারও প্লাস আইকনে যাব তারপরে ফ্রেন্ডস আমরা থ্রিটা অ্যাড করে দেবো এরকম করে করে আপনি সব পিকচারে একটা একটা ট্রানজিট এফেক্ট অ্যাড করে দিবেন যেভাবে আমি করে দিছি দেখেন ফ্রেন্ডস এটাতে আমি করে দিলাম দেখেন এইভাবে করে করে সবগুলো ট্রানজিট এফেক্ট আপনারা অ্যাড করে নেবেন তো দেখেন ফ্রেন্ডস এটা আমার লাস্টেই ট্রানজিট এফের ছিল তো এটাও আমি অ্যাড করে দিলাম তারপরে ওকে তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ভিডিও ফার্স্টে চলে আসতে হবে আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমরা এখন করবো কি ভিডিওটাকে ছুটো করে নেবো তো পিকচারগুলোকে ছোটো করে দিলে ভিডিওটাই ছুটো হয়ে যাবে তো দেখেন ফ্রেন্ডস এখানে আমরা এরকম একটা ভিডিও ক্রিয়েট করব যেটা মনে করেন তার্টি টু সেকেন্ড এরকমই থাকবে তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমি এরকম ছোটো করে দিতেছি একটা একটা করে সিলেক্ট করবেন তারপর ফ্রেন্ডস এরকম পিকচারটাকে ছুটো করে দেবেন অবশ্যই ফ্রেন্ডস ট্রানজিট এফেক্টগুলো অ্যাড করার পর পিকচারটা এরকম ছোটো করবেন না হলে ফ্রেন্ডস পরে কিন্তু দেখবেন ভিডিওটা বেশি ছোটো হয়ে গেছে এর জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম এভাবে করবেন তাহলে ফ্রেন্ডস দেখবেন ভিডিওটা কত সুন্দর হয় আর আপনি ভিডিওটা ক্রিয়েট করে হয়তো আপনার সুনামনিকে আপনি খুবই সারপ্রাইজ করে দিতে পারেন আমি প্রায় সময় ফ্রেন্ডস এই ভিডিও মানে যখন বানাচ্ছিলাম আগেই বলছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল জান না এই সুনামুনিগুলো কাদের আমি এইগুলা আপনার ইয়ে থেকে মনে করেন যে গুগল থেকে পিকচারগুলো অ্যাড করছিলাম ফ্রেন্ডস তো আপনাদেরকে শুধু ডেমো হিসাবে দেখানোর জন্য তো এর জন্য তবে সুনামণিগুলোকে দেখে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিলো যখন ভিডিওটা আমি ক্রিয়েট করে যাচ্ মানে ক্রিয়েট করতেছিলাম মানে আমার কাছে সেইরকম একটা ফিলিং কাজ করতেছিল তো দেখেন ফ্রেন্ডস এখানে ভিডিওগুলো সবগুলো আমরা মানে কাস্টমাইজ করে নিলাম তো মোটামুটি দেখেন ফ্রেন্ডস এখানে অলরেডি মানে থার্টি এইট সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট হচ্ছে তো আমি চাচ্ছি আর একটু ছুটো করে নেব তো আপনারা এরকম ভিডিওটা একটু ছুটো করে নেবেন তাহলে হবে কি ফ্রেন্ডস এফেক্টগুলো খুবই তাড়াতাড়ি আসবে দেখতে ভালো লাগবে তো মোটামুটি দেখেন ফ্রেন্ডস এখন থার্টি ওয়ান সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে ওকে এতটুকু পর্যন্ত হলেই চলবে এখন আপনাকে যা করতে হবে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য এখানে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিন দেখেন ফ্রেন্ডস এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে যখন ফ্রেন্ডস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আবারও আপনাকে ক্রাইমাস্টারটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করুন এখন ফ্রেন্ডস আমরা ষোলো বাই নয় এই রিজিভিউটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন আসার পর ফ্রেন্ডস যে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ভিডিওটা আবারও আমরা টাইম লাইনে নিয়ে আসবো তারপরে ওকে আসার পর ফ্রেন্ডস আমরা এই ভিডিওটাকে এখানে ট্যাপ করে এখানে যাব তারপরে আমাদের দুনু ফিঙ্গার দিয়ে এই ভিডিওটাকে একদম মানে স্ক্রিন ফিটিং করে নেব হ্যাঁ এরকম দেখেন একদম স্ক্রিন ফিটিং করে নেবেন তারপরে ওকে তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পরে দেখেন এখানে এ এফ এক্স বলে একটা অপশান দেখতেছেন এখানে টেপ করবেন তারপরে একদম নিচে চলে আসবেন এখানে বেসিক এফেট এখানে চলে আসবেন তারপরে দেখেন এই ফার্স্টের যে ব্লাডটা আছে ফ্রেন্স এই ব্লাডটা অ্যাড করে দিবেন তারপরে ওকে তারপরে এই ব্লাডটা যখন আপনার টাইম চলে আসবে এখানে সেটিংয়ে চলে যাবেন তারপরে এটাকে ফোর করে দিবেন তারপরে ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এই ব্লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটাকে সিলেক্ট করে একদম লাস্ট পর্যন্ত নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ভিডিও ফার্স্টে চলে এসে ফ্রেন্ডস এটাকে একদম স্ক্রিন ফিটিং করে দেবেন দেখেন যেভাবে আমি স্ক্রিন ফিটিং করতেছি স্ক্রিন ফিটিং করে দেবেন তারপরে ওকে তারপরে ফ্রেন্ডস আমি আপনাদের জন্য একটা ভিডিও ট্যাবলেট বানিয়ে নিয়েছিলাম ফ্রেন্ডস যে ট্যামলেটটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন তো কীভাবে অ্যাড করবেন ফ্রেন্ডস আমি সেইটাই এখন দেখাতে যাচ্ছি তো এর জন্য লেয়ারে যাবেন তারপরে মিডিয়াতে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এই ট্যাবলেটটা নিয়ে নেবেন তারপর ফ্রেন্ডস এইটাকে আমরা এখান থেকে ট্যাপ করে স্ক্রিন ফিটিং করে দিতে পারি তারপরে ওকে তারপরে এই লেয়ারটাকে সিলেক্ট করে দিয়ে ফ্রেন্ডস একটু স্কোর করে নিচে আসবেন এখানে দেখেন কমা কী বলে একটা অপশন পাবেন এখানে চলে যাবেন তারপরে দেখেন এখানে হালকা একটা কালার দেখা যাচ্ছে মানে কী কালার এখানে ট্যাপ করবেন যদি এই কালারটা সিলেক্ট না থাকে ফ্রেন্ড মানে আমরা যে ট্যাবলেটটা নিচ্ছি সেম টু সেম এই কালারটা যদি এখানে সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে কালারটা সিলেক্ট করে দিতে হবে তারপরে ওকে তারপর এখানে দেখেন ডিজেবল রয়েছে এটাকে আমরা এনেবেল করে দেবো এত হবে কি ফ্রেন্স আমাদের এই কালারটা রিমুভ হয়ে যাবে তারপর ফ্রেন্ডস এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন নাহলে যে ছলকেটের যে কালারটা ছিল ফ্রেন্ডস এই কালারটা একটু ডিসকালার হয়ে যাবে এর জন্য ফ্রেন্ডস এখান থেকে আপনারা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন চার্জির মতন মানে আপনার একটা অ্যাডজাস্ট আমার মতন আমার অ্যাডজাস্টটা আপনি এরকম সুন্দর করে এটাকে এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যেটা দেখতে খুবই ইমেজিং লাগে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস দেখেন আমি ডেমো হিসাবে দেখাচ্ছি একজন ফ্রেন্ডস আপনারা অবশ্যই সুন্দর করে এখান থেকে এডিটটা করবেন যেন দেখতে খুবই ভালো লাগে তারপরে ওকে তারপর ফ্রেন্ডস এখানে আমরা আরও দুইটা পিকচার নিব জন্য ফ্রেন্ডস লেয়ারে যাবো তারপরে মিডিয়াতে যাবো যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে সুনামনির মানে একটা পিকচার আমি মনে করেন ফার্স্টে এই পিকচারটা নিলাম নেওয়ার পর ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে যাবেন তারপরে ফ্রেন্ডস এটাকে সেন্ড টু ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে এখানে নিয়ে চলে আসবেন দেখেন এরকম তার এখানে নিয়ে আসবেন ফ্রেন্ডস দেখেন এরকম সুন্দর করে এখানে বসাবেন এইটাকে সুন্দর করে বসাবেন বসার ফ্রেন্ডস আবারও ওকে তারপরে আবারও লিয়ারে যাবেন আবারও মিডিয়াতে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস আপনার যেই পিকচারটাই ভালো লাগে সেই পিকচারটা এমনি নিয়ে নেবেন আমি মনে করেন যে এই কিউট বেবির পিকচারটা নিলাম নেওয়ার পর ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম ঠিক আছে ব্ল্যাক করে দেওয়ার পর এটাকেও আমরা এখানে রেখে দিব তারপরে ওকে এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ব্লারে ট্যাপ করে এখানে থ্রি লাইনে গিয়ে ফ্রেন্ডস এটাকেও আপনাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে তো দেখেন এটাকে সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এ বেবিদের ফেসগুলা খুবই সুন্দর দেখাবে যদি এখানে এই জিনিসগুলো আপনাদেরকে একটু ফলো রাখতে হবে এখন দেখেন বেবিদের পিকচারগুলো কিন্তু একটু তেড়া বেঁকা হয়ে গেছে এটাকে সিলেক্ট করে ফ্রেন্ডস সুন্দর করে আমরা এটাকে চুট্টো করে এরকম বসাব হুম যেন চলকেটের জন্য বাইরা যেন না আসে না হলে দেখতে কিন্তু খারাপ লাগবে তো দেখেন ফ্রেন্ডস তারপরে এই পিকচারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে পর সুজা করে এটাকে একটু চুট্ট করে নেবেন যেন এটা চকলেটের ব্যাকগ্রাউন্ডে চলে যায় ঠিক আছে ফ্রেন্ডস দেখতে যেন খুবই সুন্দর লাগে তো দেখেন ফ্রেন্ডস দেখতে যেন খুবই সুন্দর লাগে এরকম আপনারা সেট করবেন ঠিক আছে তারপরে ওকে তারপরে ফ্রেন্ডস দেখেন এই পিকচারগুলোকে সিলেক্ট করে আমরা ভিডিওর একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো মানে এন্ড পর্যন্ত নিয়ে আসবো এই দুটো পিকচারকে একদম অ্যান্ড পর্যন্ত নিয়ে আসবো তারপরে ওকে এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও ফ্রেন্ডস আপনারা কষ্ট করে এই ভিডিওটা আবারও আপনাকে সেভ করে নিতে হবে কারণ এই পরবর্তীতে আমি যে নেক্সট স্টেপগুলো দেখাতে যাচ্ছি সেগুলো খুবই ইমেজিং একজন ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন তারপরে ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন দেখবেন এইগুলো ছোটো ছোটো ভিডিও ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে ক্রাইম মাস্টারটা ওপেন করে নিতে হবে তারপরে প্লাস আইকনে ট্যাপ করুন তারপরে আবারও ষোলো বাই নয় এই রিভিউটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস আমরা ফার্স্টে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম তার্টি ওয়ান সেকেন্ড তো এটাকে ফ্রেন্ডস এরকম থার্টি ওয়ান টার্টি টু এরকম রেখে দেবো তারপরে ওকে তারপরে ফ্রেন্ডস ফার্স্টে চলে আসবো আসার পরে লেয়ারে যাবো তারপরে মিডিয়াতে যাব তারপরে ফ্রেন্ডস ফার্স্টে ভিডিওটা না সেকেন্ড যে ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দেব তারপর ওকে এখন আপনাকে যা এখানে ট্যাপ করে দিয়ে আপনি এরকম স্কোর করে একটু নিচে আসবেন আসার পর কমাতে যাওয়ার পর দেখেন এখানে কি কালার সেম আগের মতন এখান থেকে কালারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেখেন আমার অটোমেটিক কালারটা সিলেক্ট হয়ে গেছে তারপর ফ্রেন্ডস এটাকে এনেবেল করে দিতে হবে এতে হবে কি ফ্রেন্ডস এখানে যে গ্রিন কালারটা আছে সেটা চলে যাবে তারপর ফ্রেন্ডস যদি এখান থেকে চান হালকা একটু আপনি মানে সুন্দর করে দেখেন এইরকম লাইট ডার্ক তাহলে এখান থেকে আপনারা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপরে ওকে এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে একদম ফার্স্টে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম ফ্রেন্ডস সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে তো এর জন্য ফ্রেন্ডস আবারও মিডিয়াতে যাবেন তারপরে ফ্রেন্ডস আবারও এই ফার্স্টে এই ভিডিওটা নিয়ে চলে আসবেন ঠিক আছে আসার পর ফ্রেন্ডস এটাকে আপনাকে যা করতে হবে এখানে থ্রি লাইনে গিয়ে ফ্রেন্ডস এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে সুনামন্দের এখানে সুন্দর করে এটাকে আপনাকে এখানে সেট করে দিতে হবে দেখেন যেভাবে আমি সেট করতেছি এরকম সুন্দর করে আপনারা এটাকে এখানে সেট করে নিতে হবে তারপরে ফ্রেন্ডস এখানে আপনি একটা টেক্সট নিতে পারেন যে কোনো একটা টেক্সট আপনি চাইলে ফ্রেন্ডস এখানে উপরে অ্যাড করে দিতে পারেন তো দেখেন আমি এই সুনামনীদের নাম তো জানি না এদের নাম কি ফ্রেন্ডস আগেই বলেছি আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হ্যাঁ আর মানে আপনাদের সুনামির উপরে এখানে একটা নাম টেক্সট আপনারা চাইলে অ্যাড করতে পারেন আপনাদের নিজের থেকে তো সেইটা আমি আর দেখাতে পারছি না কারণ ফ্রেন্ডস এদের নাম আমার জানা নেই তো এই জন্য আই এম রিয়েলি সরি তো ফ্রেন্ডস এখন যা করব আমি আরেকটা টেমপ্লেট ক্রিয়েট করেছি ফ্রেন্ডস যেটা দের এখানে উপরে আমরা অ্যাড করবো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে ভিডিও ফার্স্টে চলে আসতে হবে তারপরে লেয়ারে যাবেন তারপরে মিডিয়াতে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস আপনারা এই টেমপ্লেটটা নিয়ে নেবেন এগুলা সবগুলা টেমপ্লেট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপরে এই টেমপ্লেটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে স্ক্রিন ফিটিং করে দেবেন তারপরে ওকে তারপরে এই লেয়ারটাকে সিলেক্ট করে স্কোর করে একটু নিচে আসবেন ফ্রেন্ডস আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা বেল্টিং বলে একটা অপশন আপনারা দেখতে পারবেন এখন ফ্রেন্ডস আরেকটি একটি কথা বলে নেই যদি আপনারা লেটেস্ট পার্সনটা ডাউনলোড না করেন তাহলে বেল্টিং অপশানে যখনই আপনি ট্যাপ করবেন আপনার কাছে পয়সা যাবে কারণ ফ্রেন্ডস এটা যদি প্লে স্টোর থেকে ইউজ করেন তাহলে বেল্টিং অপশনটা আপনারা পাবেন না কারণ ফ্রেন্ডস আমি আপনাদেরকে কনফিউজ রাখতে চাই না এর জন্য এভরিথিং আপনাদের সাথে শেয়ার করে দেয় যে মানে সবগুলা একটু যদি সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে বলতে পারি তাহলে আপনাদেরকে ক্রিয়েট করতে খুবই সুবিধা হবে তো এখানে বেল্ডিং অপশনে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখানে নিচে আসবেন আসার পরে দেখেন এখানে স্ক্রিনে ট্যাপ করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস মানে ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে যাবে এখন ফ্রেন্ডস এই ট্যাবলেটের ভিতরে একটা সং রয়েছে যদি এই এইটা যদি আপনি স্টপ করতে চান তাহলে এখানে যান যাওয়ার পরে এখান থেকে এইটাকে আপনি মিউট করে দিতে পারেন আর আপনার নিজের থেকে যদি কোনো সঙ্গ এখানে অ্যাড করতে চান তাহলে অডিওতে চলে যান আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন এখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান চেক করতে পারেন যে সং মানে ইয়েটা আপনার কাছে ভালো লাগে আপনি সেইটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন তো আমি দেখেন ফ্রেন্ডস যেটা অলমোস্ট রয়েছে আমি সেইটাই এখানে অ্যাড রাখবো এর জন্য ফ্রেন্ডস এটাকে আনমিউট করে দেব তারপরে ওকে তো দেখেন ফ্রেন্ডস আমাদের ভিডিওটা মোটামুটি ক্রিয়েট করা শেষ হয়ে গেছে এখানে লাস্টে আসবো আসার পরে আমাদের যে মেইন যে ভিডিওটা এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটুখানি ছোটো রাখবো ঠিক আছে মেইন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা ছোটো থাকবে তারপরে সিজারে যাবেন তারপরে এখানে ট্রিম করে দেবেন ট্রিম করে দেওয়ার পর ফ্রেন্ডস এইটা যদি একটু বড় হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস এখান থেকে এইটাকেও আমরা এরকম সিজার গিয়ে রাইট ট্রিম করে দেবো তো দেখেন ফ্রেন্ডস আমাদের ভিডিও মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে যদি আমি একটু এখানে ডেমো হিসাবে আপনাদেরকে দেখাই দেখেন এটা মিউট করে দেই নাহলে ফেসবুক মানে ইউটিউব থেকে আমাকে কপিরাইট দেওয়া হবে তো দেখেন ফ্রেন্ডস আমি এটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস আমাদের ভিডিওটা এরকমই হবে ফ্রেন্ডস যেটার নামই আমি রেখেছি হ্যাপি মানে সলকের ডে তো ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার এসে কেমন লাগলো যদি এই ভিডিওটা আপনার সাথে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটা অন করে দেবেন ফ্রেন্ডস যদি এখন এই ভিডিওটা আপনাকে সেভ করতে হয় তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন আগের মতন এখানে ট্যাপ করলে ফ্রেন্ডস এইটা সেভ হয়ে যাবে ফ্রেন্ডস যদি আপনারা আমাকে কোনো প্রশ্ন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমার যে কোনো প্রশ্ন করতে পারেন ফ্রেন্ডস আমি সেইটা সলভ করার চেষ্টা করব তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দিল আমার সুনামন্দিদের জন্য যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস কমেন্টস একটা কমেন্টস করবেন আর সবাই মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং